Assalamualaikum guys, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো। আজকে কিন্তু গাইস আমরা আসছিলাম ফার্স্ট গান চ্যালেঞ্জ করতে, আর ফার্স্ট গান হিসেবে পেয়েছি ম্যাক 10। আর গাইস ম্যাক 10 দেখে কিন্তু প্রথমে একটার একদম একার মতো রেড শট, বিশ্বাস করো ভাই আজকের ম্যাচে এত বেশি রেড শট মারছি না দেখলে মনে করে হ্যাকার বলবা। গাইস আগে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি অনেক বেশি মজা পাইবা। আর সিরিয়াসলি গাইস আজকের ম্যাচটা অনেক বেশি ভালো হয়েছে, তো মিস করো না কেউ। চলো গাইস অলরেডি কিন্তু পিকে তে নামছি সোলো ভার্সেস জি স্কোয়াডে ফার্স্ট গান চ্যালেঞ্জ করতে, আর ফার্স্ট গান হিসেবে কিন্তু পাইছি ম্যাক 10। তো দেখা যাক গাইস ম্যাক 10 দিয়ে কয়টা কিল করতে পারি, আর ভাই লাস্টে ম্যাচটা ভুয়া করতে পারি কিনা। গাইস লাস্টে কিন্তু একদম মর্মান্তিক একটা কাহিনী ঘটে, আমার সাবস্ক্রাইবার ম্যাচে পড়ে ওদের সাথে কিন্তু গাইস টিম আপ করি, দেন দেখো কি হয়। তো চলো এদিকে কিন্তু ধাপ ধুপ করা দুই তিনটা প্লেয়ারে কিন্তু ভাই দিয়া দিছি ওয়ান ট্যাপ দিয়া, মানে একদম ডাইরেক্ট রেড শট দিয়া। চলো গাইস একটু যাতে যাতে দিয়ে কনফার্ম দিয়ে দিই, আর কি এদিকে প্লেয়ার আছে নাকি আমাকে কিন্তু গাইস সতর্ক থেকে খেলতে হবে, কারণ সোলো ওই জো 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 কুইতে না কুইতে নেমেছে সোলো আসছে জিস করতো। ভাই ওরা ডাইরেক্ট রেড শট দিছি সব, তারও গাইস আইতাছি কোনো মতে মেডিকেটটা মারতে বা লোর খেল কিন্তু খতম করে দেবো। চলো লুট বক্সি কিছু আছে, চলো ভাই আগে আমার এম্মো দরকার লয়ে লইছি, আইতাছি বাবা তুই পলাইস না, দাঁড়া 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 তোর তাসকে ভিটামিন দিয়ে আমি দিমু, ভাই পলাইস না পলাইস না পলাইস না, তোর তাসকে আমি খেয়েছি কই গেল গাইছে নিমি। এ ভাই পলাই কই গেলি রে ভাই, পলাইছ না ভাই, পলাপলির জীবন বাদ দে ভাই, ফাইট ল একটু উড়া দৌড়া কোবাকবি করি আমরা, দাঁড়াও গাইস একটু বুঝে সুঝে খেলি, এনিমি থাকতে পারে এদিকে। আর যেহেতু গাইস ষোলোতে নামছি বুঝুই তো গাইস ষোলো ভার্সেস স্কোয়াডে, সামনে কিন্তু স্কোয়াড বা তিনটা দুইটা প্লেয়ার থাকবো, আর আমি কিন্তু গাইস একা, তো আমার কিন্তু একদম বুঝে শুনে খেলতে হবে, নাহলে যদি স্কোয়াডের খপ পরে পরে গেছে একদম দিয়ে দেবো ভত্তা বানায়া। আর গাইস নেক্সটে তোমরা কোন ধরনের চ্যালেঞ্জ দেখতে চাও কমেন্ট করো, আর পিকেতে কিন্তু গাইস কোনো প্লেয়ার পাইনি সোজা কিন্তু চলে আসছে বিমা শক্তি, আই সেই কিন্তু একটার পায়ে একদম রেড শট দিয়ে দিচ্ছি গাইস, ওলা কিন্তু এদিক দিয়ে একা একা অসহায়ের মতো লুট করতেছিল, বাট আমার আবার এইগুলো পছন্দ না গাইস, আমারও তুই একলা একলা লুট কে লিগা করবো ভাই, লুট করলে আমার ডাক দিয়ে লুট কর, একা একা লুট করার কোনো সিস্টেম নেই এদিকে। চলো উপরের দিকে যাই দেখি আর প্লেয়ার টেলিয়ার পাই কিনা, অলরেডি কিন্তু আমার পাঁচটা কিল হয়ে গেছে দেখতে দেখতে গাইস, কতক্ষণ সময় হয়েছে ভাই, পাঁচ কিল কিন্তু করে ফেলাইছি। চলো আর অলরেডি কিন্তু গাইস পাঁচ কিল করে রাজার মুকুটও মাথা লয়ে দিছি, দাঁড়াও গাইস আর প্লেয়ার আছে এদিকে আছে গাইস একটা আছে, উইচে দৌড় দিছে দৌড় দিছে বাজান আমার দৌড় দিছে, ওর তো পলাইতে দিব না, দাঁড়াও বাজান এত পলাপলি করো না, এত পলাপলি কিন্তু ভালো না, ওই যে পলাইছে। চলো গাইস গাড়ি যেহেতু আছে ওর তাসকে ধরুন, ওরূপ রাজকে মনে করো বোম মারুম গাইস, আয়া পড়ছি। আর আজকে কিন্তু ভাই ভিডিওটা একটু শর্ট করে দিছি, কাট কুট করা তোমাদের বেশি বিরক্ত করা যেছে না, আজকে ফাইট ফুট দেখো ঠিক আছে। আর যেহেতু গাইস আজকে হচ্ছে মনে করো মানে ফ্রাইডে শুক্রবার, তো গাইস আজকে কিন্তু গাইস অন্যরকম ফাইট ফুট দেখবা, আর আজকে কিন্তু গাইস লাইভে আসার কথা ছিল কিন্তু গাইস লাইভে আসতে পারি নাই, ইনশাল্লাহ কালকে থেকে আসবো, আর আজকে আসলে তো রাতে আসতে পারি গাইস। গাইস আজকে কিন্তু তোমাদের জন্য টাকা ইনকাম করার এমন একটা গেমের সাইট নিয়ে আসছি যেখান থেকে কিন্তু তোমরা খুব ইজিলি ভাবে গেম খেলে অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারবা। আর আজকে আমরা যে গেমটা খেলবো এটার নাম হচ্ছে গেটস অফ অলিম্পিক, এখানে কিন্তু শুধুমাত্র তোমরা স্পিন করবে আর গেম বের করতে হবে, আর গাইস এখানে কিন্তু মেন কথা হচ্ছে ভাই অটোমেটিকই গেম বের হয়ে যায় খুব ইজি ভাবে। আর এখন কিন্তু গাইস এই গেমটা আমরা খেলবো, আর দেখা যাক কি করতে পারি গাইস, কত টাকা ইনকাম করতে পারি গেম থেকে। চলো গেম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখন কিন্তু আমরা স্পিন করবো গাইস, তো প্রথম স্পিন কিন্তু করলাম, আর এখানে কিন্তু পাঁচ গুণ আর দুই গুণ আছে, সাথে কিন্তু অনেকগুলো হলুদ কার্ড ম্যাচ করছে, তারপরে কিন্তু গাইস সাথে তারপর 15 গুণ আসছে ভাই, মানে 15 গুণ টোটালি যোগ হয়ে কিন্তু গাইস আমরা এখানে পেয়ে গেলাম 17,000 টাকা। তারপরে দেখো গাইস নেক্সট স্পিন করলাম, এখানে কিন্তু গাইস 10x আসছে, পাশাপাশি কিন্তু অনেকগুলো সবুজ কার্ড ম্যাচ করছে, তারপরে গাইস আবার 10x এর সাথে মানে 10 গুণের সাথে 15 গুণ মানে 25 গুণ পেয়ে গেলাম, মানে বড় সড়ো একটা উইন গাইস। ছাড়া ভাই দেখা যাক কত টাকা আমাদের এখানে দেয়, এত বড় একটা উইন করলাম গাইস, আমাদের 34,000 টাকা দিয়েছে এক ম্যাচে। আর তোমরা যদি কেউ এই গেম না খেলতে চাও তাহলে তোমাদের সমস্যা নেই, তোমরা কিন্তু রেফারেল করে অনেক বোনাস পেতে পারো, উপরে যে রেফারেল ছিল দেখতেছো ওইখানে চাপ দিলে কিন্তু গাইস এরকম অপশন আসবে, তোমরা কিন্তু এই অ্যাপটা তোমাদের বন্ধুদের কাছে রেফার করেও কিন্তু গাইস অনেক বোনাস পেতে পারো, অনেক টাকা ইনকাম করতে পারো, তাহলে লেট কেন করছো, এখনই যাও কমেন্ট পিনে লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করো, আর কিন্তু ভাই অনেক পরিমাণ তোমরা বোনাস জিতে নাও। ছাড়া ভাই 6টা কিল করে কিন্তু গাইস গ্রাভিয়ারের এদিকে আসছি, এনিমি খুঁজতে খুঁজতে আইসা কিন্তু গাইস এনিমি পেয়ে গেছে এক লাগে দুইটা। চলো ভাই এনিমি কই গেল, এই যে এই যে যে চান্দ মরো অপি ভাই মারছি একটা, ওই জোর বন্ধু হইতাছে ভাই ওর বন্ধু ক্যারেক্টার আছে, বাট বেচারা গাইস দুইটা হেডশট খেয়ে একদম কাইতে হয়ে গেছে, সোনিয়া স্যার ছিল আর বাঁচার কোনো উপায় নেই ডাইরেক্ট কিন্তু কনফার্ম। চলো অলরেডি কিন্তু গাইস 8টা কিল হয়ে গেছে, এদিকে আর থাকা যাবে না, আজকে শুধু ফাইট সিন দেখবা গাইস, আজকে বেশি বোরিং করাবো না, আজকে শুধু গাড়িতে খুঁজবো যেখানে যেখানে এনিমি থাকবো ওইখানের ফাইটই দেখাবো। চলো তারপরে কিন্তু গাইস গ্রাভিয়ার দিয়ে গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে এই প্লেসে চলে আসি, এই প্লেসে আসার পরে দেখি গাইস সুপার এয়ার ড্রপ লুট করতেছে কারা জানি, সমস্যা নেই ভাইয়া সুপার এয়ার ড্রপ আজকে কিন্তু দিমু, লও ভাই গেছে গ্রেনেড না, ও ভাই কি ড্যামেজ খেয়েছে
চলো গাইস, দুই বন্ধু ড্যামেজ খাইছে আর আমি কিন্তু সিস্টেমে পিস দেয়া দুইটারে কিন্তু একদম সেই লেভেলে রেড শট দিয়া কনফার্মই করে দিয়েছি ভাই। বেচারারা কিন্তু অনেক কষ্ট পাইছে, হয়তো ওরা একদম সিস্টেমে দাঁড়ায় ছিল, বাট আফসোসের কথা গাইস শেষ দুইজনটা এমন মেরে দিয়েছি কইতে পারেন আমি কই থেকে আইছি। এগুলো হচ্ছে টেলিপোর্ট গাইস, সিস্টেম টেলিপোর্ট জিনিসটা হাতে রাখবা গাইস, সবসময় সিস্টেমিং মেরে দিতে পারবা। তারা গাইস উপরে মারামারি, ও ভাই পিস দিয়ে মারিস না রে ভাই, পিস দিয়ে মারিস না, আমি এমনি পিছে পুষের মারি কিন্তু অনেক বেশি ভয় পাই। ওই যে আবার ক্যারেক্টার ছাড়ছে, এই ক্যারেক্টারটা সব থেকে বেশি বিরক্ত লাগে। এরে লাগ চান্দু, উফুরে আমার মাইরা দিছিল, বাই 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 বাই, আমি নেই আমি নেই, ক্যারেক্টারও মারছে আবার, লোকে ক্যারেক্টার মারছে। আচ্ছা দাঁড়া, এই আইরিশ ক্যারেক্টারটা কিন্তু ভাই অনেক খারাপ, ঠিক আছে যার উপরে পরে ওই বুঝে গাইছে, আমার উপরে যেহেতু পড়ছে আমি বুঝতেছি। ওই এনিমি একটা ডাউন দিছি ভাই, কনফার্ম কনফার্ম আমার কিল, আমার কিল কনফার্ম ভাই, দুইটা প্লেয়ার। আরে রে 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 রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাত্রি ফাট মর মর শালার পুত মর মর, আই মর, ওকে গাইস আর উপরে ডার মারতে, ধরো 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 উপরে ডাবার এনিমি যদি কিল চুরি করে লাইতে আরেক ঝামেলা। আরে ভাই আরও একটাই ছিল গাইস, তিন ডারে মারছি এক লগে, তিনটা টাকা ঢুকলো ফাড়াই দিছি, মেডিকেটটা কোনো মতে মেরে লই। আমার কিন্তু গাইস নার্ভাস একদম, হাত তো পুরো মনে করো অটো হয়ে গেছে, গা কাজ করতেছে না, এত বেশি এনিমি। চলো ভাই ম্যাক টেনের কী কোপ দেখছো গাইস, আর ম্যাক টেনের কিন্তু গাইস এটা সবথেকে ভয়ঙ্কর একটা স্কিন, ঠিক আছে এটা কিন্তু গাইস প্রচুর পরিমাণে মনে করো হাই লেভেলের একটা স্কিন। পাশাপাশি কিন্তু গাইস ম্যাক টেন দিয়ে খেলেও কিন্তু অনেক মজা পাওয়া যায়, তোমরা যারা খেলো তারাই কিন্তু জানো, ভালো ড্যামেজ দেয়, পাশাপাশি স্কোপিংয়ের একটা সিস্টেম আছে, এটার জন্য আরও বেশি ভালো লাগে। চলো গাইস মোটামুটি স্কোপিং করলে গাইস এআর এম ওর যেসব গান ওইগুলোর মধ্যে অনেক সময় ড্যামেজ দেয়, মানে অনেক হাই লেভেলের ড্যামেজ দেয় আর কি। তো অলরেডি কিন্তু দেখো আমার ষোলো বার্সেস স্কোয়াডে 14টা কিল হয়ে গেছে গা, তাও ম্যাক টেন ভাই, ম্যাক টেন কিন্তু চ্যালেঞ্জ করতে আসেনি, চ্যালেঞ্জ করতে আসছিলাম ফার্স্ট গান, আর ফার্স্ট গান হিসেবে কিন্তু আমার কপাল আজকে মিলছিল ম্যাক টেন, তো যাক ম্যাক টেন দিয়ে দিচ্ছি ওরা সব দিনে। চলো আর নেক্সটে কোন চ্যালেঞ্জ দেখতে চাও কমেন্ট করে, আর পোলারে কী হেডশোটা দিলাম গাইস, ও তো বৃন্দাবনে একদম গেছে গা, বৃন্দাবনে টিকিট কেটে দিছি পোলারে, আর যাক ও সমস্যা নেই ভালো খেলছে। আর গাইস তোমরা যারা যারা ডায়মন্ড টপ আপ করতেছো আমাদের থেকে বিশ্বস্তভাবে স্ক্রিনে যেই ইয়াটা দেখতেছো, ঠিক আছে ডায়মন্ড টপ আপের নাম্বারটা ওইখানে মেসেজ দেখানি, কিন্তু আমি থাকি আমার ম্যানেজার থাকে, তো কখনো তোমাদের টাকা স্ক্যাম হবে না, পাশাপাশি বিশ্বস্তভাবে সবসময় আমাদের থেকে ডায়মন্ড নিতে পারবা। আর গাইস এখানে কিন্তু আসছিলাম গাইস প্লেয়ার মারতে, বাট দেখো একটু আবার আমার সাথে কী হয় গাইস, ওরা কিন্তু গাইস সেই লেভেলের হেডশট দিছি, বেচারা ভাই লাফের উপরে আছে গাইস, ওগুলোকে একটু ওয়ান টাই ওয়ান টাই। চলো গাইস ও কিন্তু একদম কনফার্ম গাইস, আমার কিন্তু 16 কিল হয়ে গেছে, আর ঝোড়ো কিন্তু আস্তে আস্তে অনেক ছোটো হয়ে গেছে, প্লেয়ার দেখো মাত্র আর তিনটা আছে ভাই, এই তিনটারও যদি আমি মারতে পারি আমার কিন্তু 19 কিল হয়ে যাবে গাইস, আর 19 কিলে ম্যাচটা ভুয়া, তো দেখি গাইস 19 কিলে ম্যাচটা ভুয়া করতে পারি না কি হয় আমার সাথে আজকে। তারপরে কিন্তু গাইস লঞ্চ প্যাড দিয়ে সোজা আমি প্লেসে আসি গাইস, আসার পরে দেখি গাইস সবুজ বলার দিছে, পোলারে কিন্তু গাইস সেই লেভেলের একটা হেডশট দিয়ে একদম 17 কিল ডান করে দিছি। এখন কিন্তু আর দুইটা প্লেয়ার আছে, এই দুইটা প্লেয়ার একই স্কোয়াডের নাকি আলাদা বুঝলাম না, তো একটারে কিন্তু গাইস সেই লেভেলের ঝাঁকুনি কাঁপুনি মারি দিই, আর ওরা দেখতেছে গাইস আমি যে বাইচা আছি, আর এদিক দিয়ে পোলায় দেখো গাইস কী করে, ওই যে আমার কিন্তু পিক ফায়ার মারি দিতেছে ভাই, আচ্ছা সমস্যা নাই পিক ফায়ার মারি দিতেছো, তারপরে কিন্তু গাইস দিয়ে আবার বাইরে এবার মনে করো রাশের চিন্তায় আছে গাইস, তারপরে গাইস ভুয়ে আবার টিম আপের ইশারা করতেছি, চিন্তা করলাম গাইস মারুম না টিম আপ করুম, মারুম না টিম আপ করুম, ইচ্ছা তো করতেছে মাইরা দিই, বাট তারপরে গাইস বাধ্য হয়ে টিম আপ করলাম, কিচ্ছু করার না অনেকেই খেলা দেখতেছে গাইস, পোলা যেহেতু টিম আপের ইশারা দিতেছে আমার সাবস্ক্রাইবার হইতে পারে, ডাইরেক্ট যদি হুট করে মাইরা দিই কেমন দেখা যায় না, সবসময় তো গাইস মাইরেই দিই ধরতে গেলে, আজকে চিন্তা করলাম থাকুর আমরা নাহলে ভুয়াটা দিয়েই দিলাম, আর যেহেতু গাইস চ্যালেঞ্জ ম্যাচ ভুয়া দিলেও সমস্যা হবে না, এমনিতে খেললে তো গাইস মাইরা ভুয়াটা নিতেই পারতাম, বাট সমস্যা নেই গাইস যেহেতু সাবস্ক্রাইবার মানুষ ভুয়াটা তো ওদের দেওয়াই যায় তাই না। চলো গাইস এখন কিন্তু ওদের সাথে একটু ইমোট টিমোট দেখাই, একটু মজা টজা করি, যেহেতু সাবস্ক্রাইবার আসছে, আর গাইস যেহেতু উটের নতুন ইমোট পাইছি ভালো লাগছে, আর গাইস উটের কিন্তু একটা ইমোট নেটে কিন্তু আমার প্যান্ট, ঠিক আছে গাইস, আর যদি উটের একটা নতুন ইমোট দিত তাহলে তো আরও বেশি ভালো লাগতো। তো চলো এইভাবে কিন্তু গাইস অনেকক্ষণ ওদের সাথে ফাইজলামি করি দুষ্টামি করি ইমোট টিমোট দেখাই, যেহেতু সাবস্ক্রাইবার পড়ছে ম্যাচে গাইস ভালোবাসা তো দেখাইতে হবে তাই না। তারপরে কিন্তু গাইস ওরা দেখি বেস্ট মেয়ে সব খুলে দিছে, ওদের একজন কিন্তু গাইস আমারে ভুয়া দেওয়ার জন্য দেখো গাইস একদম গ্রেনেড ট্রেনেড নিয়ে প্রস্তুত, আরও একজন কিন্তু গাইস ল্যান্ডমাইন লাগা অলরেডি ফাটানোর প্রস্তুতি নিছে, ডাউন হয়েছে, তারপরে কিন্তু গাইস আমি নিজে ল্যান্ডমাইন লাগা ওদের ভুয়াটা দিয়ে দিই, কারণ আমি চাই না গাইস আমার সাবস্ক্রাইবার ভুয়াটা মিস করুক, ওরা যেহেতু এত ভালোবাসে গেছে ওদের সাবস্ক্রাইবার মানে ভুয়াটা দেওয়াই যায়, তো অবশ্যই কিন্তু ওদের ভুয়াটা দিয়ে দিলাম। আর গাইস চলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করা জানাইও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করতে একদমই ভুলো না, নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করা জানাই দিও। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।